আজকের অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব এবং প্রধান অতিথি আমাদের যিনি অনেকে বলেছেন তিনি সকল শিক্ষামন্ত্রী, সবার শিক্ষামন্ত্রী, কিন্তু আমি বলি যে তিনি আমার শিক্ষামন্ত্রী। আমি মাননীয় মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী হিসেবে যোগদান করেন তখন ওই মন্ত্রণালয়ের আমি অতিরিক্ত সচিব ছিলাম, কাজে তাকে যদি সকল শিক্ষামন্ত্রী বলার অধিকার কারো রাখে তাহলে আমি বোধহয় সেই লাইনে এবং শুধু এই সময়ের না, আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত যত শিক্ষামন্ত্রী ছিলেন রেটিং এ আমার মনে হয় নূর ইসলাম বাহিনীর নাম্বার একই থাকার কথা। স্যার আপনি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে বৃহৎ উপস্থিতি দিয়ে আমাদের এত ছোট আয়োজনে আপনাকে আমরা ধারণ করতে পারছি না, কিন্তু আপনার উদারতা আমাকে সেই শক্তি দিয়েছে যে আপনি স্কাউটিং ভালোবাসেন, সেই কারণে এই অনুষ্ঠানে আপনি যথেষ্টই মানানছি। আজকের অনুষ্ঠানে একটু আগে জনাব মহসিন অসাধারণ বক্তব্য রেখেছেন, তার বক্তৃতা শুনে আমার মনে হচ্ছিল যে আমি এখানে না আসলে ভালো হয়েছে। স্কাউটিং এর যা যা বক্তব্য মহসিন খুব সুন্দরভাবে দিয়েছেন। মহসিন আমাদের সহকর্মী, আমার হলমেট ইউনিভার্সিটিতে আমরা একই হলে ছিলাম, পরবর্তীতে সে সরকারের সচিব হয়েছে, এখন সে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, অত্যন্ত সম্মানিত জায়গা। তো এই জন্যে মহসিনের বক্তব্য অনেক সুদূর প্রসারী ছিল, সেগুলো আমাদের মনে হয় আজকের অডিয়েন্স খুব সুন্দরভাবে উপভোগ করেছে। সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের জেলা প্রশাসক এবং আমাদের সুবক্তা নবীন আহমেদ জায়গা এই এখানে আসার আর কিছু বাকি রাখেন নি, আপনার বক্তৃতা সব বলেছেন আপনি। যাই হোক, আপনার বক্তব্য যদি ওজন করা হয় তাহলে আজকে এখানে আর একটা কিছু হয়ে যাওয়া উচিত, কিন্তু হইতে গেলে তো টাকা পয়সা লাগবে, আমি জানি না স্যার কি ভাবে যার ভাবে বিষয় না বক্তৃতা দিয়েছেন মাসাল্লাহ। জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত সাবলীল বক্তব্য রেখেছেন, আমি এগুলো একটু বললাম এই কারণে যে এত ছোট অনুষ্ঠানে এত গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে, অনেক সময় অনেক বড় অনুষ্ঠানে কিন্তু ভালো কথা শোনা যায় না, কিন্তু এখানে সব হয়ে গেল। তো একটাই বিষয় স্যার যে আমরা স্কাউটিং করি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, কিছুদিন আগেও আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম, সেখানে স্কাউটিং এর জন্য ওই দেশের রাজা তার নিজস্ব তহবিল থেকে টাকা দেয় এবং 100 কক্ষ বিশিষ্ট হোটেল করে দিয়েছেন যেটা তারা কমার্শিয়ালি ব্যবহার করে, এটা ইট ইজ লাইক ফোর স্টার হোটেল। আমাদের দেশে কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং আপনারা আছেন বলেই এই পর্যন্ত স্কাউটিং আছে। স্কাউটিং কিন্তু বিশ্বের ওই থাইল্যান্ডের চেয়ে আমরা অবস্থান নেই না, যারা এত রাজা তাদেরকে টাকা দিয়ে স্কাউটিং করে, যেই দেশে স্কাউটিং শুরু হয়েছে তাদের চেয়ে আমাদের অবস্থান ভালো, ইংল্যান্ডের চেয়ে আমাদের অবস্থান ভালো, সারা পৃথিবীর মধ্যে স্কাউটিং এর সংখ্যা আমরা চতুর্থ, আমরা চতুর্থ এবং চতুর্থ হয়েছে এই কারণে যে আমাদের চেয়ে অনেক দেশের জনসংখ্যা বেশি, যেমন ইন্দোনেশিয়া, ভারত, এরা আমাদের জনসংখ্যায় বেশি বলে ওরা আমাদের চেয়ে গিয়েছে। আর কোনো চতুর্থ যদি এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো অনুষ্ঠান হয় বাংলাদেশের স্কাউটসকে তারা ভিন্নভাবে সম্মানিত করে এবং তারা বাংলাদেশ স্কাউটসকে অধিকতম উচ্চতায় সমাসীন রাখতে চায়। কাজেই এই স্কাউটিংকে আমরা শুধুমাত্র করি, আমি সবসময় বলি এবং আজকেও আমাদের মহসিন বলেছেন যে বর্তমান সরকার বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে স্কাউটিং এর এই যে গগনচুম্বী যে গৌরব এটা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে। এই জন্য আমরা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা খুবই নতজানু থাকি, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান আজকের যিনি সভাপতি আমাদের যিনি এই বোর্ডের যিনি চেয়ারম্যান মহোদয় তিনি খুব গর্ব করে বলেন যে স্যার সমস্ত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। তো এই যে এই ধরনের স্যার শিক্ষা মন্ত্রণালয়ের একটু আবহ তৈরি হয়েছে বলেই আজকে বাংলাদেশের স্কাউটসে এরকম উন্নতি আমরা লক্ষ্য করছি এবং সিলেটের এই অঞ্চলে যে আপনি স্যার যেটি অনেকটা বলবো যে
এইটার স্রষ্টা আপনি, এই আপনার আমলে এই সবগুলো কাজ হয়েছে বলতে, এই আজকের যে দৃষ্টি নয়ন মানে যে নন্দিত যে ভবন তৈরি হয়েছে এগুলো শুরু হয়েছে আপনার সময় মূলত, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এরকম অনেক ভবন আছে আমাদের স্কাউটিং আছে অনেক ভবন। তবে মহসিন আমার চেয়ে বেশি সঠিকভাবে বলেছে যে যদি টপোগ্রাফি এবং এইখানকার যে নৈসর্গিক পরিবেশ এই বিবেচনা করা হয়, এত সুন্দর জায়গা কোথাও, এবং বিদেশিদের যদি আমরা এখানে আনি কোনো ট্রেনিং, তারা নিশ্চয়ই এখানে খুব উপভোগ করবে আমাদের এই পরিবেশটা, শুধুই প্রশিক্ষণের জন্য উপস্থিত হবে। আমি একটা জিনিস এখানে আজকে দেখতেছিলাম, এটা আমি ভাবছিলাম যে আজকে একটু কথা সময় বলবো যে শিক্ষক সম্পর্কে। স্যার আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, আপনার সামনে এটা বলা আমার মনে হয় ভালোই লাগে আমার জন্য। এখানে কয়েকজন শিক্ষক আছেন, দয়া করে একটা হাত দেখাবেন, একটু হাত যাচ্ছে কয়েকজন বোঝাচ্ছেন, মাশাল্লাহ তো 10 ভাগের একটা মাত্র হবে। এখানে দেখেন শিক্ষকদের কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে, তার সাথে একটু আজকে আমি পেয়েছি এজন্য আপনাদের শেয়ার করি। বিখ্যাত পাকিস্তানি লেখক মরহুম আশফাক আহমেদ তিনি একবার বলছেন যে রোমে যখন তিনি তার পোস্টিং ছিল কোনো কারণে তিনি কাজ করছেন, তখন তিনি ঠিক মতো বিদ্যুৎ বিল দিতে পারেন নাই সময় মতো, তখন তার প্রতি নোটিশ জারি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি আদালতে যেতে বাধ্য হয়েছিলেন। তখন বিজ্ঞ বিচারক যখন পরিচয় জানতে চাইলেন যে আপনি কে, আপনি কেন বিদ্যুৎ বিল দেন নাই ঠিক মতো, তখন তিনি বললেন যে আমি একজন শিক্ষক, আমি কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আমি সময় মতো বিলটি দিতে পারিনি। তখন বিচারক লাউডলি বলছে এ টিচার ইন দ্য কোর্ট, মানে এক্সক্লামেটরি, যে একজন শিক্ষক কোর্টে হাজির, একে তো বলার পরে সমস্ত মানুষ একটু ভিন্নভাবে তাকিয়েছে। এবং বিজ্ঞ বিচারক তখন বলছে তার প্রতি যে সম্মান জারি হয়েছে সেটা ঐক্য করা হবে, শিক্ষককে এই সম্মান দিয়েছে ইত্যাদি। এবং সেই জন্য দেখেন আজকে উন্নত দেশের তালিকায় ইত্যাদি কিন্তু অলরেডি আছে। এই প্রসঙ্গে আমি আরো দুই তিনটা কথা বলি, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে বিআইটি বিবেচনা করে এমন দুটি ধরনের লোক আছে, একজন হলো বিজ্ঞানী আর একজন শিক্ষক, আপনারা যারা এখানে উপস্থিত। আর এই শিক্ষকদের সামনে তার ফরাসি আদালতে কেবল শিক্ষকদেরই চেয়ারে বসার অধিকার দেওয়া হয়, ফরাসি কোর্টে শুধু চেয়ারে বসে কথা বলতে পারে শুধু শিক্ষক, আর কোনো পেশার লোক না, সচিব না, ওই সেনাবাহিনী প্রধান না, পুলিশ প্রধান না, অন্য কেউ না। খেয়াল করবে জাপানের পুলিশ সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে একজন শিক্ষককে গ্রেপ্তার করতে পারে, মানে একজন শিক্ষক যদি খুনের আসামি হয় তাইলে আদালতের থেকে পারমিশন নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে, মানে শিক্ষককে কি মর্যাদা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ায় প্রতিটি শিক্ষক কেবল তার আইডি কার্ড প্রদর্শন করে দক্ষিণ কোরিয়ায় মন্ত্রীর সমস্ত অধিকার পান, একজন মন্ত্রী যেই প্রোটোকল পান যেই অধিকার সেটি পান দক্ষিণ কোরিয়ার একজন শিক্ষক, শুধু আইডি কার্ড দেখানি হয়ে গেছে আমি শিক্ষক। আমেরিকান এবং ইউরোপীয় দেশগুলিতে প্রাথমিক শিক্ষকেরা সর্বাধিক বেতন পান, কারণ তারা কেবল কাঁচা মাটি পাকা করে, আপনার যেটা করে। তো ফিনল্যান্ডের টপারদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়ে থাকে ফিনল্যান্ডে, যদি আমি ফিনল্যান্ডে গিয়েছি এই কথা আমি তখন শুনে এসেছি এরকম কথাবার্তা, ফিনল্যান্ড ডেনমার্ক এই সব সেরকম নয়, যারা টপার ব্রিলিয়ান্স হত তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। আর আমাদের দেশে কীভাবে কী হয় এটা আমরা সবাই কম বেশি জানি, সমালোচনা করবো না, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের শিক্ষকদের আমরা সেভাবে নিয়োগ থেকে শুরু করে তাদের পরিচালনা, তাদের দেখভাল সরকারের তরফ থেকে সমাজের থেকে আমরা সেভাবে করতে পারি না, এটা আমাদের শিক্ষার অবস্থা তেমন একটা হয় না। আমি এই কথাটি বলছি শুধুমাত্র শিক্ষকদের গল্প করার জন্য, আমরা স্কাউটরা কিন্তু ওইরকমই একটি শিক্ষক, স্কাউটের প্রতিটি লিডার তারা কিন্তু শিক্ষক। ওই আপনারা যে শিক্ষক ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়ান, আমরা কিন্তু ক্লাসের বাইরে নিয়ে তাদের পড়াই এবং তাদের নৈতিক শিক্ষা, তাদের অন্যান্য যেসব উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা, এগুলো কিন্তু আমাদের স্কাউট শিক্ষকরা দেন। কাজে আমি বলতে চাই যে আমাদের স্যার এই শিক্ষকরা আমাদের স্কাউটের, আমরা শুধুমাত্র পোশাক পরে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগদান করে বা কিছু সরকারের নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করে এই খান্ত, আমরা
বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে আছি, মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য তাদের কাজ করে যাচ্ছি, তাদের আধ্যাত্মিক উন্নতির কাজ করছি, ফিজিক্যালি মানসিকভাবে শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে তারা যেন দেশের সুনাগরিক হয়, সেই সমস্ত প্রতিজ্ঞা, সেই সমস্ত আইন সব কিছুই তাদেরকে আমরা শিখাচ্ছি। এবং তাদের বয়স যখন ছয় সেই থেকে শুরু করে আমাদের তাদেরকে যাত্রা শুরু করেছি। এবং বলা হয়ে থাকে যে 15 বছর পর্যন্ত যার বয়স তাকে যদি ঠিক মতো করানো যায় তাহলে তাকে দিয়ে আর ভুল কাজে বেশি একটা তাকে ফেলানো সম্ভব না। এরকম একটি গল্প আছে, একবার একজন শিক্ষক জাকির আহমেদ গানের শিক্ষক ওনার কাছে গান শিখতে গেছে, তখন একজন বলছে যে আপনাকে 3 বছর গান শেখাবো 3,000 টাকা দিতে হবে। আর একজন গিয়েছে, উনি বললো যে আপনার যোগ্যতা কি, কি জন্য আপনাকে গান শেখাবো, বলছে যে আমি তো ইতিমধ্যে গানের কয়েকটা ধাপ অতিক্রম করেছি, বাকি ধাপ আমি শেষ করতেছি আপনার কাছে। তখন ওনার পাশেই আর একজন উপস্থিত হয়ে বলছে যে আমিও গান শিখতেছি, আমাকে আপনি কত টাকা করে দেবেন? তখন বলছে যে আপনার থেকে আমি আর 2,00,000 টাকা কম নেব। তখন যিনি বেশি দাবি করেছেন তাকে বললেন যে গুরুজি আপনি ওনার থেকে চাইলেন এত টাকা, আর আমার থেকে আপনি কেন বেশি চাইছেন? তখন বললো যে আপনি তো কিছু গান শিখে আসছেন, এই শেখার কারণে আপনার ওগুলো সব ভুলানোর জন্য আমার কিছু কাজ করতে হবে, সেই জন্য আমার খাটনি বেশি হবে, জন্য আপনার থেকে বেশি টাকা চাচ্ছি। আর উনি কেবল নতুন এসছেন, ওনাকে এখন গান শিখাতে আমার সহজ হবে। তা আমাদের স্যার, আমাদের এই ছেলেমেয়েরা 6 বছর থেকে শুরু করে যখন সে কোনো ভুল শেখে নেয়, ভুল শেখার আগেই তাকে আমরা সঠিক পথে ধরেছি, ঠিক না? 6 বছরের বাচ্চা নিষ্পাপ শিশু, তাকে দিয়ে আমাদের যাত্রা শুরু করেছে। এবং সেই কারণে স্কাউটদের পদস্করণের সম্ভাবনা অনেক কম, আমরা এই জন্য কম টাকা তাদেরকে দিয়ে কাজ শিখাইতে পারি, আমাদের আমাদের তেমন কোনো পাওনা নাই, যাওয়া নাই, এরকম কিছু নেই। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি মাননীয় প্রধান অতিথির কথা শুনবো। প্রধান অতিথি বারবার আমাদেরকে স্মরণ করাচ্ছিলেন যে 5:30 আজান হয়ে যায়, তার জন্য এখন আপনার জন্য স্যার কথা বলার সুযোগ দিতে হবে। তো আমি শুধু এটুকু বলি যে মাননীয় প্রধান অতিথির জন্য, শিক্ষামন্ত্রীর জন্য, বাংলাদেশের শিক্ষামন্ত্রী সে বড় মন্ত্রী আর হয় না আসলে, যদি আমাদের সে শিক্ষার বাজেট এরকম হয় নাই, আমাদের সুশীল সমাজ যারা শিক্ষানুরাগী তারা প্রতি বছর বাজেট বাজেটের সম্পর্কে সমালোচনা করতে গিয়ে বলে শিক্ষা বাড়ানো দরকার ছিল। এবং শিক্ষা ছাড়া আসলে ন্যাশন অ্যান্ড এডুকেশন রাইজ অ্যান্ড ফল টুগেদার, যদি শিক্ষা বাড়ে ন্যাশন বাড়ে, শিক্ষা যদি মান কমে ন্যাশনের মান কমে যায়। কাজে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিকল্প কিছু নাই, এই শিক্ষা মন্ত্রণালয়ের কারণে মন্ত্রী আমাদের সামনে আজকে হাজির, আমি তাকে মন্ত্রী মনে করি, যদিও এখন যাচ্ছে আর মন্ত্রী না, কিন্তু আমি তাকে সেরকম ভাবে দেখি। এবং যখন যেখানে কথা হয় স্যারকে আমি শিক্ষামন্ত্রী মানে আহিত স্যার এরকম বলি আমি কথাবার্তা বলি, কাজে স্যার আপনি এই প্রতিষ্ঠানটি আপনি দেখবেন এবং পরবর্তীকালে আপনার জীবনে আরো সমৃদ্ধময় কোনো ঘটনা ঘটতে পারবে না এমন কোনো কথা আমরা মনে করি না। আপনি সেই সুযোগ আমরা সবসময় আপনার জন্য দোয়া করি, আপনি যেভাবেই থাকেন যে ফর্মেই থাকেন আপনি জনাব নুরুল ইসলাম নাই, আপনার নামেই আপনার পরিচয়। আপনি আমাদের আজকে যদি একটা প্রতিষ্ঠানের সম্মানের জন্য কোথাও একটা যথেষ্ট যায়, যদি আপনার কাছে আমরা বসতে পারি আপনি একটা ফোন করে দিলে আমাদের সেই চিঠি কার্যকরী ব্যবস্থা শুরু হয়ে যাবে। কাজে আমরা সেই বিশ্বাস নিয়ে আপনাকে এই আজকের আবদার গুলো করলাম। কোনো অনুষ্ঠানে যখন এই ধরনের বিভিন্ন দাবি দেওয়া করা হয় অনুষ্ঠানের গুরুত্ব কমে যায়, কিন্তু আমি মনে করি যে আমাদের ব্যক্তিগত লাভের জন্য আমরা কিছুই করি না, মুবির সাহেব তার ব্যক্তিগত লাভের জন্য কিছুই করেন না, তিনি স্কাউটিংকে ভালোবাসেন এবং স্কাউটিং এর জন্য তিনি সবসময় আমাদের কেন্দ্রে যোগাযোগ রাখেন, এবং তার অনেক ভক্ত লোক আছে বাংলাদেশ স্কাউটস এর হেডকোয়ার্টার্স, সবসময় তার কথা বলে এবং উনি আমাকে তদবির করা লাগে না, ওনার পক্ষে একাধিক তদবির চলে আসে আমাদের কাছে। কাজেই আজকের দাবি স্যার সেই করছি, অর্থ আমি যুক্তি মনে করি। আর কথা না বাড়াই আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। এই প্রতিষ্ঠান জনাব নুরুল ইসলাম জাহিদ স্যারের প্রতিষ্ঠান, এই কক্ষ তার, এই পুরো এলাকা তার, আপনি স্যার এটাকে দেখে রাখবেন। আমাদের স্কাউটিং যেইভাবে যেই গতিতে এগিয়ে চলছে আগামী দিনে আমরা শুধুমাত্র এর
কলেবার বৃদ্ধি এই গুণগত মান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে ইস্যু নাগরিকের প্রয়োজন হবে সেখানে আমরা ঈশ্বর যোগানদাতা হিসেবে কাজ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিকের সঙ্গেই থাকুন। জয় বাংলাদেশ।